আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। কুসুম কুমারী দাসের কবিতা 2024 সালে এসে রূপান্তরে ঠাঁই দিয়েছেন সাকিব আল হাসান। সময় আর দৃশ্যপটকে যে বেঁধে রাখে সেই সাকিব, না থাকার দেশে সাকিব আছেন রাজপুত্র হয়ে, যার জন্ম রেকর্ড গড়তে রেকর্ড ভাঙতে, যে রেকর্ড গড়বেন তা কেবল সব মহিমায় দাঁড়িয়ে থাকবে, কারণ নামটা সাকিব আল হাসান। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ, একাদশে সাকিব থাকবেন অনুমেয়ভাবেই। তবে নজর আপনার আটকে যাবে রেকর্ড বক্সের দিকে, যেখানে লেখা থাকবে পৃথিবীর ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে তার চেয়ে বড় টি টোয়েন্টি ক্যারিয়ার আর কারো নেই। একই সঙ্গে আরও এক রেকর্ডের হাতছানি দিবে, যা জানান দিবে সাকিবের অসম লড়াইয়ের কথা, জানান দিবে এ যুগে সচিন জন্ম নিলে নামটা সাকিব আল হাসানই হতো, অন্তত 14,000 রান আর 700 উইকেটের প্রাপ্তি পৃথিবীর ইতিহাসে একজনেরই। না, এখনও তা হয়নি, আর মাত্র 1টা উইকেট পেলেই 700 উইকেটের ক্লাবে প্রবেশ করবেন মাগুরার ফয়সাল। 14,000 রানের সঙ্গে ডমিনেটিং 700 উইকেট ঝুলিতে পড়বেন সাকিব দা আল হাসান। বয়সের ক্যালেন্ডারে সাকিব একটু একটু করে উপরে উঠছেন, এগিয়ে যাচ্ছেন ক্রিকেটকে শেষ বিদায় বলতে। গুঞ্জন আছে নিজ দেশের মাটিতে শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছেন সাকিব, বিশ্বকাপেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়ে দিবেন হয়তো। তেমনটা হলে হয়তো সাকিবই টি টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসর খেলা ক্রিকেটার ও সবচেয়ে বড় ক্যারিয়ারের মাইল ফলক নিয়ে বিদায় বলবেন। সাকিবের যে বিদায় হওয়া উচিত স্মরণীয় বরণীয়। বিদায় বিদায়ের মতোই হবে, সাকিব যাবেন নিজের মতো করে, স্বপ্ন দেখানোর শেষ সারথি হয়ে বিদায়ে যাবেন। যখন সব শেষ, এমন একটা ম্যাচে সাকিবই কেবল পার্থক্য করে দিতেন। সর্বশেষ বিশ্বকাপে সাকিবের সেই থ্রোখানার মাহাত্ম্য কতটা ছিল তা বলে বোঝানোর প্রয়োজন অন্তত নেই, কারণ নামটা সাকিব বলেই। 2006 থেকে 2024 দেড় যুগের ক্যারিয়ারে সাকিব শুধু ব্যক্তিগত রেকর্ডেই সীমাবদ্ধ ছিলেন, জেতেননি কোনো শিরোপা। দলীয় কোনো সংস্করণে সাকিব হয়তো পেছনে গিয়েই বসবেন, কে আছে ব্যক্তিগত রেকর্ডে সাকিবকে টেক্কা দিবেন, অন্তত এই ধরাধামে এমন কোনো ভদ্রলোকের বাস নেই। এজন্যই রেকর্ডের সাকিব, এজন্যই সাকিব রেকর্ডের। আবু নাঈম, স্পোর্টস টাইমস।